আসসালামু আলাইকুম। এসএসআর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি শামীম আক্তার, আজ তোমাদের সাথে রয়েছি। আজ আমি যে পাঠটি শেয়ার করব সেটি পরাসায়ন প্রথম পত্র, রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায়। এবং আজকের আলোচনার টপিক হচ্ছে সাম্য ধ্রুবক কেসি এবং কেপি। আজকের আলোচ্য বিষয়ে প্রথমেই বলি যে কেসি এবং কেপির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 6 থেকে 7 স্টার যুক্ত প্রশ্ন, খ মার্কের জন্য। তোমরা অবশ্যই এটাকে গুরুত্ব দিবে। আর দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে সাম্যাঙ্কের ওপর তাপমাত্রার প্রভাব, এবং এটি একটি বিখ্যাত বিজ্ঞানী ভ্যানটফ এটা দিয়েছিলেন বলে এটাকে ভ্যানটফের সমীকরণ বলা হয়। তাহলে আসো আজ আমরা পাঠের গভীরে প্রবেশ করি। সাম্য ধ্রুবক কেসি হল সাম্যাবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদের মোলার ঘনমাত্রা এবং বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাত। সেটা আমরা আগের অনেকগুলো ক্লাসেই জেনেছি। আচ্ছা, এখন একটা উভমুখী বিক্রিয়া যদি আমরা কল্পনা করি, এ প্লাস বি, সি প্লাস ডি, তাহলে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক হবে উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল সি ইন্টু ডি ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল এ ইন্টু বি। কিংবা যদি আমরা সাম্য ধ্রুবক আংশিক চাপে সাম্যাঙ্ক নেই, তাহলে হবে কেপি সমান উৎপাদ সি এর আংশিক চাপ উৎপাদ ডি এর আংশিক চাপের গুণফল আর ডিভাইডেড বাই বিক্রিয়ক এ এবং বি এর আংশিক চাপের গুণফল। আচ্ছা, এখন কেসিকে যদি শূন্য হতে হয় তাহলে কি হবে? সি ইন্টু ডি, এটার গুণফলকে শূন্য হতে হবে। আবার যদি কেসিকে অসীম হতে হয় তাহলে নিচে বিক্রিয়কের এ ইন্টু বি এর মোলার ঘনমাত্রার গুণফল শূন্য হতে হবে। কিন্তু দেখা যায় যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবক সাম্যাবস্থায় উৎপাদ এবং বিক্রিয়ক উভয় বিক্রিয়াস্থলে উপস্থিত থাকে। তাহলে যদি বিক্রিয়াস্থলে উপস্থিত থাকে তাহলে কি কখনো কেসির মান শূন্য বা অসীম হতে পারবে? পারে না। এ কারণে যেহেতু বিক্রি সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয় বিক্রিয়াস্থলে উপস্থিত থাকে, তাই কখনোই কেসির মান শূন্য বা অসীম হতে পারে না। খুব সহজ উত্তরটি, তোমরা এটাকে খুব ভালো করে অধ্যয়ন করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা খ মার্কের প্রশ্ন। চলে যাচ্ছি উভমুখী ভ্যানটফের সমীকরণে। উভমুখী গ্যাসীয় বিক্রিয়ায় দেখা যায় যে সাধারণত স্থির তাপমাত্রায় সাম্যাঙ্কের মান স্থির থাকে, কিন্তু তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার সাম্যাবস্থান যেমন পরিবর্তন ঘটে তেমনই সাম্য ধ্রুবকেরও পরিবর্তন ঘটে। তাপমাত্রার ওপর সাম্যাঙ্কের নির্ভরশীলতা বিজ্ঞানী ভ্যানটফ বলে একজন বিজ্ঞানী তার সমীকরণ থেকে স্পষ্ট বোঝা যায়। সমীকরণটা কি আমরা একটু দেখি। সমীকরণটি হচ্ছে লগ কেপি সমান হচ্ছে ডেল এইচ ডিভাইডেড বাই 2.303 আর ইন্টু 1/T প্লাস ধ্রুবক। এটাই হচ্ছে সাম্যাঙ্কের উপর তাপমাত্রার সম্পর্কিত ভ্যানটফের সমীকরণ। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এটি একটা সরল রেখার সমীকরণ। ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। ওয়াই হচ্ছে লগ কেপি, এম হচ্ছে এই ডেল এইচ বাই 2.303 আর এটা হচ্ছে এম, এক্স হচ্ছে 1/T আর প্লাস ধ্রুবক হচ্ছে সি। আচ্ছা, তাহলে লগ কেপি বনাম 1/T গ্রাফটি যদি আঁকা যায় তাহলে একটা সরল রেখা হবে। দেখো সরল রেখা, এটা এটা লগ কেপি হচ্ছে ওয়াই অক্ষ আর 1/T হচ্ছে এক্স অক্ষ। আঁকলে পরে একটা সরল রেখা পাওয়া যাবে এবং এই সরল রেখাটা নিচের থেকে ওপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা, নিচে 1/T, এক্স অক্ষ বরাবর 1/T আর ওয়াই অক্ষ বরাবর লগ কেপি। এটা একটা তাফারি বিক্রিয়া। কেন তাফারি সেটা একটু পরে বলছি। তাফারি বিক্রিয়া হলে কি হবে সমীকরণে কি বলবো আমরা সেটা পরে বলছি। আচ্ছা, আর একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, এটাও একটা গ্রাফ 1/T, এক্স অক্ষ, লগ কেপি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এবং এই বিক্রিয়াটা মূলবিন্দু থেকে ওপরের দিকে সরলরেখাটা উঠে যাচ্ছে, এবং এইরকম সরলরেখা হলে আমরা সেটাকে তাপোৎপাদী বিক্রিয়া বলবো। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে
তাফারি বিক্রিয়া লেখচিত্র থেকে বোঝা যায় যে গ্যাসের তাপমাত্রা যখন গ্যাসের তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের তাপমাত্রা টি হ্রাস করলে তখন ওয়ান বাই টিও হ্রাস পায়, এক্স অক্ষ বরাবর ওয়ান বাই টিও হ্রাস পায় এবং লগ কেপির মান সে অনুসারে বৃদ্ধি পায়, ওয়াই অক্ষ বরাবর লগ কেপির মান বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে তাফারি বিক্রিয়ার সাম্য ধ্রুবক কেপির মান বৃদ্ধি পায়, কিন্তু তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাঙ্ক হ্রাস পায়। আচ্ছা, তাহলে আমরা চিত্রটি আবার একটু দেখতে পারি। দেখো, প্রথম তাফারি বিক্রিয়ায় বলা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে যদি টি বৃদ্ধি করা হয় তাহলে ওয়ান বাই টি এক্স অক্ষ বরাবর হ্রাস পায়, তাহলে নিচের থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর ওয়ান বাই টি হ্রাস পাচ্ছে এবং ওয়াই অক্ষ বরাবর লগ কেপির মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে সাম্যাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আর পাশের গ্রাফটিতে টি বৃদ্ধি করলে ওয়ান বাই টির মান হচ্ছে হ্রাস পায় কিন্তু লগ কেপির মান হচ্ছে ওপর থেকে কমে যায়, ওয়ান বাই টি এর মান হ্রাস পায় কিন্তু লগ কেপির মান এক্ষেত্রে গ্রাফটি রেখাটি এখান থেকে নিচের দিকে মূল বিন্দুতে চলে আসছে, সুতরাং এখানে লগ কেপির মান হচ্ছে হ্রাস পাচ্ছে, তাপমাত্রা বাড়ালে লগ কেপির মান হ্রাস পায়। আচ্ছা, এই আমরা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা দুইটা বিক্রিয়া বিবেচনা করি তাপমাত্রার সঙ্গে সাম্যাঙ্কের পরিবর্তন পর্যবেক্ষণ করার জন্য, প্রথম বিক্রিয়াটি হচ্ছে নাইট্রোজেন টেট্রক্সাইড, এটা রিভার্সিবল বিক্রিয়া, টু নাইট্রোজেন ডাইঅক্সাইড মাইনাস তাপ, এটা তাফারি বিক্রিয়া। পরেরটা হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, টু অ্যামোনিয়া, এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া তোমরা জানো। তাহলে প্রথম বিক্রিয়াটি যেহেতু তাফারি তাহলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাম্যাঙ্কের মান বৃদ্ধি পাবে, এর অর্থ হলো তাপমাত্রা যত বাড়বে সাম্য মিশ্রণে উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ তত বাড়বে, আর তাই তাপমাত্রা বৃদ্ধি করলে তাফারি বিক্রিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটা তাপোৎপাদী, তাহলে এখানে তাপ বৃদ্ধি করলে সাম্যাঙ্কের মান হ্রাস পাবে এবং অ্যামোনিয়ার উৎপাদন হার কমে যাবে, তাই সকল তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্কের সাথে সাথে উৎপাদন হারও হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস করলে তাপোৎপাদী বিক্রিয়ায় তা সাম্যাঙ্কের সাথে সাথে উৎপাদন হারও বৃদ্ধি পায়। তাহলে আমরা আজকের পাঠটি বুঝলাম। আজ আমরা মাত্র দুটো জিনিস নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে কেপি বা কেসির মান কখনো শূন্য বা অসীম হতে পারে না, সেটা আমরা আলোচনা করলাম এবং নিশ্চয় তোমরা বুঝেছো। আর পরের আলোচনার বিষয়টি ছিল ভ্যানটফের সমীকরণ, সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে উপমুখী বিক্রিয়ার তা সাম্যাঙ্কের যে পরিবর্তন হয় সাম্যাঙ্ক কমে যায়, তাপোৎপাদী বিক্রিয়ায় সাম্যাঙ্ক কমে যায় এবং তাফারি বিক্রিয়ায় সাম্যাঙ্ক বেড়ে যায়, সাম্যাঙ্কের মান বেড়ে যায়। এই ছিল আমাদের সাম্যাঙ্কের ওপর তাপমাত্রা প্রভাব। তো সবাই পাঠটি অধ্যয়ন করো, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই।